ওয়েলকাম এভরিওয়ান আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই কিন্তু ভীষণভাবেই উপকারে লাগবে কারণ আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আমাদের যে ইংলিশ অ্যালফাবেট সেখানে যে পাঁচটি ভাওয়েল আছে কনসোনেন্টদের সাথে ভাওয়েলসগুলির কীরকম উচ্চারণ হয় কনসোনেন্ট এবং ভাওয়েল পাশাপাশি থাকলে আমরা কিভাবে তার উচ্চারণ করবো প্রোনাউন্সিয়েশানটা কেমন হবে দেখো আইপিএর যে নিয়ম অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট সেই অনুযায়ী কি তো আমরা যদি মোটামুটি একটু আইডিয়া করে রাখি যে কনসোনেন্টের সাথে ভাবলসগুলির কীরকম উচ্চারণ হয় তাহলে আমরা বেশিরভাগই বিশেষ করে আমাদের যে ইন্ডিয়ান ইংলিশ সেখানে আমরা কিন্তু মোটামুটি প্রায় সঠিক উচ্চারণেই আমরা কিন্তু ইংরেজিটাকে পড়তে পারবো তো এই যে কনসোনেন্টের সাথে ভাবলসগুলির কি সাউন্ড করব আমরা সেটাই জেনে নেবো আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ অনেক সময় অনেক কনফিউশন হয়ে যায় যে কি এটা পড়লাম এটার কী সাউন্ড হবে তো চলো জেনে নেই তাহলে কনফিউশনটাও দূর হয়ে যাবে আর আমাদের ইংরেজি পড়াটাও অনেকটাই আমরা সঠিক প্রোনাউন্সিয়েশানে করতে পারবো তো দেখো আমরা প্রথমেই জেনে নেব আমাদের যে ইংলিশ অ্যালফাবেট সেখানে কিন্তু পাঁচটি ভাবলস আছে তো ভাবলসগুলি কী কী প্রত্যেকেই যেন এই আই ও ইউ এইভাবে আমরা কিন্তু পড়ি তো এদের দু রকম সাউন্ড হয় সেটা হয়তো তোমরা অনেকেই জেনে গেছো জেনারেলি এই যে দুটো সাউন্ড একটা হলো লং সাউন্ড একটা হলো শর্ট সাউন্ড তো দুটো সাউন্ড তো আছেই তাছাড়াও অনেক সময় ভাবলসগুলির যখন কনসোনেন্টের সাথে যুক্ত হয় তখন তাদের সাউন্ডটা একটু হলেও চেঞ্জ হয়ে যায় তো দেখে নাও ফার্স্ট যেটা জানবো এ এর আমরা যে লং সাউন্ড সেটা হলো এ এবং শর্ট সাউন্ড হলো ছাডাও আমরা কিছু কিছু ওয়ার্ডে ও এবং আ এই দুটো সাউন্ডও পাই আমরা দেখব কনসোনেন্টের সাথে যখন ভাবলসগুলির লিঙ্ক থাকবে ভাবলসগুলি যখন পাশাপাশি বসবে কনসোন্যান্টের তখন কিভাবে আমরা উচ্চারণটা করব। ই এর দুটো সাউন্ড লং সাউন্ড হলো ই আর শর্ট সাউন্ড হলো এ ওকে নেক্সট দেখব আই আইয়ের এই যে আই এর লং সাউন্ড হলো আই আর শর্ট সাউন্ড হলো ই ঠিক আছে পরেরটা দেখো ও ওয়ের লং সাউন্ড ও অর্থাৎ ভাভেলসগুলি আমরা যেভাবে পড়ি সেটাই তার লং সাউন্ড আর শর্ট সাউন্ড হলো দেখো অ ঠিক আছে ও এর লং সাউন্ড ও শর্ট সাউন্ড অ ইউ ইউয়ের লং সাউন্ড বুঝেই গেছো ইউ আর শর্ট সাউন্ড হলো আ শর্ট সাউন্ডগুলো একটু মনে রাখা অসুবিধে তবে যদি আমরা দু একবার জেনে নিই তাও কিন্তু এমন কিছু কঠিন নয় তো দেখে নাও ফার্স্ট বি বিয়ের সাথে ভাউলসগুলির কীরকম আমরা সাউন্ড করব। তো বি এ আমরা ব বলতে পারি হতে পারে ব বা বে এই চারটে সাউন্ড জেনারেলি পাই এছাড়া আরও অনেক রকম সাউন্ড আছে তো সেইগুলো আমরা আরও অ্যাডভান্স লেভেলে ভালো করে জানবো তো বি এ আমরা ব বা বে এই চার রকম সাউন্ড জেনারেলি পাই বি ই বি বা বে বি এই কনসোনেন্টের নিজস্ব সাউন্ড ব ব ঠিক আছে ব এরপর যখন এ বা ই ভাবেলসগুলি থাকছে তখন তার সাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো বি ই কী হবে তো দেখো বি ই যখন ইয়ের আমরা লং সাউন্ড নেব তখন হবে বি ই অর্থাৎ ব ই বি আর যখন ইয়ের শর্ট সাউন্ড হবে বা শর্ট সাউন্ড আসবে তখন হবে ব এ তো বি ই এর দুটো সাউন্ড পাবো বি এবং বে পরেরটা দেখো বি আই বা আই বাই হতে পারে ব ই বি হতে পারে তো আই বাই আই বি দুটোই হতে পারে এরকম আমরা জেনারেলি প্রচুর ওয়ার্ড পাবো সেই ওয়ার্ডে আমরা এদের এরকম সাউন্ডগুলো পাবো জেনারেলি এই দুটো সাউন্ড আমরা জেনে রাখলেই কিন্তু আমরা অনেকটাই পোর্শন জানতে পারবো বা সঠিক উচ্চারণে পড়তে পারবো তারপরে দেখো বি ও বি ও বো হবে আবার যখন আমরা শর্ট সাউন্ড নেবো বা শর্ট সাউন্ড আসবে অয়ের ও এর তখন হবে বি তো ব অ ব বিও বো হতে পারে ও বো হতে পারে পরেরটা দেখো বিইউ বি ইউ বিউ আবার কখনো বি ইউ বা ব ইউ ইউয়ের জন্য আসবে কখনও লংয়ের জন্য ইউ তো বিউ আবার যখন শর্ট সাউন্ড হবে তখন ব আ বা তো বি ইউ বিও হতে পারে বি ইউ বা হতে পারে তো এরকম প্রচুর ওয়ার্ডস আছে যদি আমি এখন তোমাদেরকে ওয়ার্ডসগুলি মানে ওয়ার্ডের মাধ্যমে এক্সাম্পল দিতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো দেখো আমি যদি এখানে দুটো তোমাদেরকে এক্সাম্পল দিই ইউ তো বিইউ কী হবে বিইউ ডবল এল কি আমরা বলি বুল ঠিক আছে কিন্তু দেখো বিইউটি তখন আমরা কি বলি বিউট বলি না তখন আমরা বলি বাট বি ইউ যখন এর লং সাউন্ড হবে তখন বা ইউ বিউ আর যখন শর্ট সাউন্ড হবে ইউয়ের তখন বি ইউ হবে ব নেক্সট দেখব সি এর সাথে সি এ সি এ সি এ ক কা এই চারটি সাউন্ড হতে পারে সি এ ক কা কে কে এই চারটি সাউন্ড হতে পারে সি ই হবে সি বা সে কিন্তু দেখো তোমাদেরকে এক্ষেত্রে একটা জিনিস বলে দিই যে সি এর ক উচ্চারণও হয় আবার স উচ্চারণ হয় এ ও এবং ইউ এই তিনটি ভাবেলে সাথে সি এর উচ্চারণ আমরা পাবো ক কিন্তু ই এবং এর ক্ষেত্রে আমরা এর উচ্চারণ পাব তো দেখো সিই কি সাউন্ড হবে সি বা সে সি আই সাই সি আই সি দুটোই হতে পারে সি ও হবে কো বা ক সি ও আর এন কর্ন ঠিক আছে আবার দেখো সিও এ টি সিও এটি কোট তো আমরা এইভাবে কিন্তু পড়ি সি ও এ টি আমরা তখন কট উচ্চারণ করি না কোট তো সিও এক্ষেত্রে হলো কো আমরা আরও পরে জানব এই সাউন্ডের ব্যাপারটা কিন্তু আরও অনেক ভেতরের ব্যাপার আছে তো আমরা একটু একটু করে জানবো এটা হলো প্রাইমারি লেভেল এইভাবে আমরা কিন্তু বাড়ির বাচ্চাদেরকে শেখাতে পারি তো এই প্রাইমারি লেভেলের এই সাউন্ডগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আরও ডিটেলসে আরও অ্যাডভান্স লেভেলটা কিন্তু আমরা বুঝতে পারবো তো সি ও আমরা কো অথবা কো এই দুটো সাউন্ড করতে পারি বা এই দুটো সাউন্ড আসবে পরেরটা দেখব সিইউ ইউ ইউ এর দুটো সাউন্ডের জন্য সিইউ হবে কিউ বা কা সি ইউ টি কাট সি সি ইউ ইউ এম বি ই আর আমরা বলি কিউ কাম্বার এখানে একটা এ দেখো কিউ আরেকটা সিইউ এ কিন্তু কা আ উচ্চারণ হচ্ছে তো এটাও কিন্তু নিয়মেই হচ্ছে তো আমরা নেক্সট আরও নিয়মগুলো পরে পরে জানতে থাকবো তো যাই হোক তোমরা জেনে রেখো সি ইউ কিউ হতে পারে সি ইউ কা এটাও হতে পারে পরেরটা দেখব ডি এ হবে ড ডা ড্যা বা ডে ডি এ ড হতে পারে ডা হতে পারে ডে হতে পারে আর ড্যা হতে পারে ডেই ডি এ ওয়াই ডেই অ্যাকচুয়ালি এর সাউন্ডটা কিন্তু এই ভাবে করতে হয় ডি ওয়াই আমরা পড়ব ডেই ডে এ আই মানে এরকম এই এ আই অর্থাৎ এ হ্রস্যই পাশাপাশি থাকলে যে সাউন্ডটা হয় সেরকমভাবেই কিন্তু অ্যাকচুয়ালি এ এর উচ্চারণটা করতে হয় তো যাই হোক তো এইভাবে আমরা ড ডা ড্যা বা ডে আমাদের যে ইন্ডিয়ান ইংলিশ সেখানে আমরা এতটা নেটিভ স্পিকারদের মতো না বলতে পারলেও অনেকটা কিন্তু আমরা বলতে পারবো অ্যাটলিস্ট বুঝতে পারবো যদি আমাদের এই সাউন্ডগুলো সম্পর্কে একটু হলেও ধারণাটা থাকে নেক্সট দেখো ডি ই কি হবে ডি বা ডে দুটোই হতে পারে ডি আই ডাই বা ডি ডি আই ডাই বা ডি ডি ও সেরকম আমরা বলতে পারি ডো ড কখনো কখনো ডুও হয়ে যায় তবে সেটাও কিন্তু সাউন্ডের জন্য তো ডি ও ডো বা ডিও ডও হতে পারে কখনো কখনও ডু হয় তাই আমি এটা লিখে রেখেছি এরপরে দেখো ডি ইউ তো ইউয়ের জন্য ডি এ সাউন্ড ইউ ডিউ ইউ ড আবার অ সাউন্ড হলে ডিউ হতে পারে ড ও হতে পারে পরেরটা দেখব এফ এফ এ ফ ফা ফে ফেই এরকমও হতে পারে এফ ই এফ এর সাউন্ড এরকম তো এফ ই ফি এই হলো ফায়ের সাউন্ড তো এফ ই ফি বা এফ ই ফে এটাও হতে পারে এফ আই ফাই এফ আই আমরা ফাই বা ফি এই দুটো সাউন্ডই করতে পারি এফ ও ফ এফ ও ফ এটাও হতে পারে এফ ইউ ফিউ ইউ ফিউ ফ অ এটাও হতে পারে ফ তো এফ ইউ ফিউ বা ফ এটাও হতে পারে পরেরটা দেখব জি সাথে জি আবার জেনারেল উচ্চারণ হলো গ কখনো কখনো জ এই সাউন্ডটাও হয়ে থাকে তো জেনারেল সাউন্ড হল গ জি এ গ জি এ গা হতে পারে জি এ গ্যা হতে পারে জি এ গেই হতে পারে তো এই হলো চারটে সাউন্ড এর সাথে যখন যুক্ত হবে জি জি ই গি বা গে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে জি বা জে এটাও হতে পারে যেমন দেখো জিই এম আমরা গেম বলি না বা গিম বলি না আমরা বলি জেম জি ই এম জেম তো এই রকম কিন্তু আবার জি এ এম ই তখন আবার গেম এইভাবে কিন্তু হয়ে যায় জি এ এম ই গেম তো জি এর উচ্চারণ গও হতে পারে জ এরকমও হতে পারে তো ই গি বা গে বা কখনো কখনো জি বা জে আই আমরা বলবো গাই বা গি আই গাই বা জি আই গি ও গো কখনো কখনো গ এরকমও হয় জি ইউ গিউ বা গা জি ইউ গিউ বা কিছু কিছু ক্ষেত্রে ইউএস সাউন্ড আ যখন হবে তখন হবে গা দেখুন যেমন দেখো জি ইউ এন আমরা কি উচ্চারণ করব গান তো এখানে জি ইউ এটা হলো গা তো এটা জি ইউ এন সি বলে একটা নিয়ম আছে সেই নিয়মে কিন্তু সি এই প্যাটার্ন থাকলে সমস্ত ভায়োয়ালের কিন্তু শর্ট সাউন্ড হয় তো যাই হোক এই নিয়মগুলো আরও ডিটেলসে জানবো জি ইউএন আমরা পড়ি গান নেক্সট দেখব এইচ এর সাথে এইচ এ হ হতে পারে হা হতে পারে হ্যাঁ হতে পারে হে এটাও হতে পারে ঠিক আছে এইচ ই হি অথবা হ হে এটাও হতে পারে এইচ ই হি হতে পারে হে হতে পারে এইচ আই হাই হতে পারে হিও হতে পারে এইচ আই হাই এইচ আই জি এইচ তখন হবে হাই ঠিক আছে আবার এইচ হিও হতে পারে যেমন দেখো এইচ আই টি তখন আমরা পড়ব হিট তো এইচের উচ্চারণ এইচ আই হাই অথবা হি দুটোই হতে পারে এইচ ও হতে পারে হো এইচ ও হতে পারে হ এইচ ও হো হতে পারে এইচ ও হতে পারে এইচ ইউ হিউ এইচ ইউ হা এটাও হতে পারে তারপরে দেখব এর সাথে জে এ জা জে এটাও হতে পারে জি ই জি হতে পারে জে হতে পারে যে এই কনসনান্টের সাউন্ড জ এরকম জে ই তাও হয়ে যাবে জ ই জি আবার জ এ জে তো জে ই জিও হতে পারে জেও হতে পারে জে আই জাই বা জি দুটোই হতে পারে জে ও জো হতে পারে জ হতে পারে জে ইউ জিউ জে ইউ জা হতে পারে ঠিক আছে এইভাবে কিন্তু আমরা সাউন্ডগুলো করব। কে এ ক হতে পারে কা হতে পারে ক্যা হতে পারে কেও হতে পারে কে ই কি কে কে এই যে কনসোন্যান্ট এর নিজস্ব সাউন্ড হলো ক এরকম ক তো কে ই তো ক ই কি বা ক এ কে এখানে দেখো এই যে সাউন্ড চেঞ্জ হচ্ছে শুধুমাত্র ভাবেলটির জন্য কখনও ভাবের লং সাউন্ড কখনও শর্ট সাউন্ড কখনো বা আবার সি ভিসিবি এই যে নিয়ম এই নিয়ম অনুসারে কিন্তু কখনো কখনো আবার অন্য রকমও হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা চলো একটু একটু করে জেনে নিই আই কাই কে আই কি দুটোই হতে পারে কে ও কো কে ও ক তবে কে এর যে সাউন্ড নিজস্ব সাউন্ড ক এটা খেয়াল রাখতে হবে কে ইউ হতে পারে কিউ বা কা কে ইউ কিউ বা কা পরেরটা দেখব এল এর সাথে এল এ ল এল এ লা এল এ ল্যাও হতে পারে এল এ লে এটাও হতে পারে এল ই মানে এল এর নিজস্ব সাউন্ড হলো ল এল ই ল ই লি বা ল এ লে লিও হতে পারে লেও হতে পারে এল আই লাই বা লি এল ও লো বা ল এল ইউ লিউ বা লা দুটোই হতে পারে এম এ এর সাউন্ড হতে পারে ম মা মে মে এটা হতে পারে এম ই এম এর নিজস্ব সাউন্ড হলো উম এম ই উম ই মি এম ই উম এ মে তো ই মিও হতে পারে মেয়েও হতে পারে এম আই মাই এম আই মাই বা এম আই মি চেঞ্জ সাউন্ডের চেঞ্জ ভাবেলের জন্য এম ও হতে পারে এম ও মও হতে পারে ইউ মিউ এমইউ মা দুটোই হতে পারে তো দেখো আজকে আমরা বেশ কিছু কনসোনেন্টের সাথে ভাওয়েলের কি উচ্চারণ হয় কি রকম সাউন্ড হয় সেটা আমরা জানলাম নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে তো যদি ভালো লাগলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা এই সাউন্ডগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো এবং যদি প্রয়োজন হয় এই যে পুরো সাউন্ডের যে লিখে রেখেছি আমি সেটা তোমরা কিন্তু তোমাদের কপিতেও তুলে রাখতে পারো আশা করছি কাজে লাগবে আর বাকি থেকে গেল আরও কয়েকটা কনসনেন্ট সেটা আমরা জানবো নেক্সট ভিডিওতে তাই অবশ্যই নেক্সট পার্ট মিস না করে দেখতে হবে আর কখন আপলোড করছি সেই ভিডিও জানতে হলে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে নাও এবং ডান দিকে যে বেল আইকন আছে তার অল অপশানটিকে টাচ করে দাও তাহলেই কিন্তু আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর সাবস্ক্রাইব করা থাকলে তো কোনো ব্যাপার নেই আপলোড করলে নোটিফিকেশান পেয়ে যাবে তো দেখতে থাকো ভিডিওগুলো আজকে এইটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো